স্বর্ণের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী উজ্জ্বল সাহা। এ সময় দুর্বৃত্তরা তাকে সাদা মাইক্রোবাসে তুলে মারধর করে তার কাছ থেকে ছিনিয়ে নেয় 85 ভরি স্বর্ণ ও নগদ 3.5 লাখ টাকা। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা 7টার দিকে মানিকগঞ্জে। উজ্জ্বল সাহা জেলার সিঙ্গাইরের বাঘুলি গ্রামের নারায়ণ সাহার ছেলে। পরে দুর্বৃত্তরা তাকে জেলার করটিয়া এটিএম টেক্সটাইল মিলের অদূরে ফেলে রেখে যায়। স্থানীয়রা জানান, ঘটনাস্থলে পুলিশের ব্যবহৃত একটি ক্যাব ও উজ্জ্বল সাহার ব্যাগের বেল্ট পড়ে থাকতে দেখে তা শান্তিপুর তদন্ত কেন্দ্রে জমা দেন। রাতেই উজ্জ্বল সাহার ফোন পেয়ে পরিবারের লোকজন তাকে টাঙ্গাইল থেকে উদ্ধার করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। বন্ধ করে বাসায় আসছি সিএনজিতে, অটোতে, দোকান বন্ধ অটোতে আসছি। তো আমাদের বাজার থেকে বাড়ি অটোতে 2-2.5 মিনিট সর্বোচ্চ লাগে। পরে মাঝপথে পুলিশে ডাস্টবিন দেয় একটা মাইক্রো সামনে, অটোটা থামাইছে। তুমি কি উজ্জ্বল? আমি উজ্জ্বল। আপনি নামে তো সারি আছে, ওয়ারেন্টি দিছে, আপনি সারের লগে সারিব গেলে যান। আমি তো কোনো অপরাধ করি, আমি ওয়ারেন্টি কে দিবে আমার ওয়ারেন্টি? পরে কই যান। পরে পিছনে পুলিশ, মানে পুলিশের ডাস্টবিন দা সামনে সামাইক, পরে ওখানে আমার গেট ঘেরা দিয়ে সামনের দিকে যাইতেছি। তোর আমি ভয়ে, আমি ভয়ে দৌড় দিছি, নিচে নেমে গেছি কাছের দিকে। অটোতে তো আমার নামাইছে কাছের দিকে, আমার নিচের নামাইছে। পরে আমার কলেজ ব্যাগ, সেখানে আমার দোকানের মালামাল, ক্যাশ তিন হতে 3.5 লাখ টাকা আর 80 হতে 85 ভরি স্বর্ণ হবে। আমার সর্বহারা করে দিছে। আমার আমার গাড়িতে মানে যখন গাড়িতে উঠাই দিব তখন জোড়া জুড়ে উঠাইছে ব্যাগ, আগে থাকতে টান দিছে, ছিঁড়ে গেছে কলেজ ব্যাগের ইটা। পরে ব্যাগ উঠা পরে আমার উঠাইছে। আমি যখন গেছি বাসাও বাসাও, পরে বাসাও বাসাও গেছি। পরে কী জানি একটা ওই যে সার্কিটের মতো কী জানি একটা ই দিল, যে শর্টের মতো দিল। পরে ফট করে আমার ভিতর নিয়ে হ্যান্ডকাপ লাগায় চোখ বাঁধে হালাইছে। কয় তুমি মানে ডিবি পুলিশে অফিসে গেছো কখন? আমি না যাই নাই। কে তোমাকে ডিবি পুলিশে ওখানে নিতে আসি? ওখানে তুমি উজ্জ্বল, তুমি ভালো লোক, কিন্তু যাই তোমার নামে একজনে ই দিছে, তার জন্য নিয়ে যাইতে আসি। পরে গাড়ির মধ্যে আমার এই টর্চার করছে, মুখে ই বাঁধে রাখছে, ওই যে মুখে মুখে বাঁধে রাখছে টিপ, পরে আগে গামছাতে বাঁধছে, পরে চোখে বাঁধছে, হ্যান্ডকাপ বাঁধছে। পরবর্তীতে হ্যান্ডকাপটা খোলায় আবার পিছনে টিপ দিয়ে গামছা বাঁধছে আর মুখে কস্টিপ দিয়েছে। পরবর্তীতে অনেক দূর মানে টাঙ্গাইল কোন জায়গায় জানে আমাকে ফালাইছে, আমি বলতে পারব না। পরে টাঙ্গাইল ওখানে এক কাছারে কয়েকদিন মুদ পি, আমি আবার এর মধ্যে বিশ্বাস আর আমার মুদ ধরছে। পরে 1 ঘন্টা পরে তুই মুদ পি, তো মুতাই নাকি? পরে মুতা নিয়ে কথা কয়েক, তুই মুদ ঠিক আছে? তার মুদা শেষ হলে ডাক দিস। পরে উনি আমাকে ফালাইছে, চলে গেছে। পরে আমি ওখানে প্রায় 20 মিনিটের মতো লাগাতাকি করছি, কষ্টে পান আমি বুঝে মানে আমি সাউন্ডটা তোর বাইরে নেই। পরে ভগবান বিধাতা একটু কষ্টে ইয়ে হওয়ার পরে ডাকছি, তাও কেউ শুনে নাই। পরে আমি পাও দিয়ে এবার দেখছি, এবার দেখছি আমার আমি কোন জায়গায় আছি, মানে কাছারে নামাইলো, কাছারে নামাইছে। কাছারে নামানোর পরে ঠিক আছে, এমন করার পরে দেখি একটা ওয়াল, পরে ওয়ালের মধ্যে আমি আত্ম চেষ্টা করছি খোলাই পারি, পরে ওয়ালের মধ্যে এভাবে 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 আমি এটা সরাইছি। এবার সরানোর পরে আমি একটু দেখতে পারছি, একটু দেখা যায় একটু সরাইছি, পরে এক চোখ দিয়ে দেখি কি আমি কাছারে। পরে এবার দিদি ডুবরে উঠছি সড়কে ওই জায়গায় হারায়, পরে অনেকক্ষণ দেখি একটা ব্যক্তি দাঁড়িয়ে আলা, ভাই না কাকা করেছে, কাকা আমাকে চিন্তায় গাড়ি নিয়ে আসছে, আপনার সিংহাধারা বাড়ি আমার আপনার উদ্ধার করে বেচারায় আমাকে ভয় একটু চলে গেছিলো। পরে একটা মহিলা ডাক দিয়ে পরে আমাকে উদ্ধার করে ওখানে বসেছে টাঙ্গাইল। টাঙ্গাইল কোন জায়গা আগে ওটা আমি বলতে পারব না। তারপরে ওখান থেকে আমার মেয়ে শুনিয়ে পিসা মশাই ওই আমি ফোন দিয়েছিলাম কাকার নাম্বারে, পরে যোগাযোগ করে আমার নিয়ে আসছে। আমি আমার জিনিসটা উদ্ধার করে দিলে ঠিক আছে, আমার জীবনের সঞ্চয় 2005 আমি দোকান দিয়েছি, 2023 আমার একটা জনগণ তারপর কাস্টমার আমার এনকে পাড়া বেশি পারি আশপাশের মানুষ জানি আমার দোকানটা আল্লাহ তালা ভালো রাখছে। আমি কর্ম করে খাইতেছিলাম, আমি আমি নিঃশেষ হয়ে গেছি, এই দোকানটা আমার ধ্বংস হয়ে গেছে, এখন আমি চাই এই জিনিসটা আমি যেন ফেরত পাই।
এই এই জিনিসটা জানি উপরে রেভেল কাছে আমার আবেদন, আমার জিনিসটা ফেরত পাই। আর যারা করছে তাদের তাদের বিচার জানি তারা করে, সুস্থ বিচার করে, আমার জিনিসটা যেন ফেরত পাই।